আসসালামু আলাইকুম বেস্টার সুমন ফুটবল একাডেমির ফেসবুক পেজ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি রুয়েল আহমেদ এই মুহূর্তে আমরা অবস্থান করছি বেস্টার সুমন ফুটবল একাডেমি নওগাঁ জেলা স্টেডিয়ামে আজ বেস্টার সুমন ফুটবল একাডেমি বনাম নওগাঁ জেলা দলের বিপক্ষে আমরা একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলতে যাচ্ছি আপনারা যদি ভাই আমের সারাগুলো কোথায় আমাদের আচ্ছা আপনারা একটু নিয়ে আসেন আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি দর্শকদের আপনারা যদি প্রীতি থেকে দর্শক দেখেন আপনারা একটু দর্শক দেখে বুঝতে পারবেন আচ্ছা সিটে এখানে আছে আনতেছে এটা তো জানা যাবে না ভাই ভাই আপনাকে বলতে হবে তো আমরা এই মুহূর্তে আপনারা যারে আমাদের সাথে দেশ এবং প্রবাস থেকে লাইভে অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বেস্টার সুমন ফুটবল একাডেমির ফেসবুক পেজ থেকে আপনারা দেখছেন এই মুহূর্তে বেস্টার সুমন ভাই যাচ্ছেন মাঠের মধ্যে তো উনি আশা করি এখন বক্তব্য দেবেন দর্শকদের উদ্দেশ্যে তো আপনারা জানেন আমাদের সাথে দেশ এবং প্রবাস থেকে লাইভে সংযুক্ত হয়েছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাবো তো এই পর্যায়ে আপনারা একটু দর্শক দেখছেন নৌকায় এখন হয়তো বৃষ্টির সুমন ভাই দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন আমরা আপনাদেরকে বক্তব্যটি শোনাবো তো আপনারা এদিকে দর্শক দেখছেন এই যে দর্শক এই হাজার হাজার দর্শক কিন্তু বলে দিচ্ছে এই এলাকার মানুষ কতটা ভালোবাসে ফুটবলকে তো আমরা এদিকে আপনাদেরকে দর্শক দেখাচ্ছি এবং আমাদের সাথে দেশ এবং প্রবাস থেকে যারা এই লাইভে জয়েন করেছেন সবাইকে বলবো আমাদের লাইভে শেয়ার করে দেওয়ার জন্য আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু তারা কিন্তু ম্যাচটি দেখতে পাবে ক্লান্ত না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে আমরা আলোচনা বিশেষ করে খেলার মাঠে এসে যে দর্শকের উদ্দেশ্যে দুটি কথা বলেন আমরা ব্যারিস্টার সুমন সাহেবকে আমন্ত্রণ জানাবো মাইক্রোফোনে তিনি দুটি কথা বলবেন সে প্রত্যাশা আমরা প্রত্যাশিত আজকে এই পরবর্তী বিকেলে স্যার একটু ডান দিকে সরে আসেন প্রিয় দর্শক আমরা দেখতে পারছি ব্যারিস্টার সুমন ভাইকে হাজার হাজার দর্শক আপনারা দেখতে পারছেন কথা বলবেন দর্শকের উদ্দেশ্যে আমরা আমন্ত্রণ জানাবো মাইক্রোফোনে ওয়েলকাম স্যার আদার মাইক্রোফোন প্লিজ ওয়েলকাম স্যার এখন সুমন ভাই বক্তৃতা দিবেন আমরা দেখতে পারবো কি বলেন আপনারা শুনবেন শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু শুনেন আমি যদি আগে জানতাম যে আপনার এলাকার আম এত মিষ্টি হয় তাইলে আসলে খেলতে আসতেই ভয় পাইতাম কারণ এত মিষ্টি দিয়ে যারা মানে অতিথিদের সম্মান করে আদর করে তাদেরকে ফুটবল না কোন প্রতিযোগিতায় হারানো যায় না শুনেন আমি আগে জানতাম যে নওগাঁর মানুষরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে জানতাম যে অত এক সুন্দর মনের হয় কিন্তু আমি জানতাম না যে কেন এত সুন্দর মনের হয় কারণ প্রকৃতি যাদেরকে এত মিষ্টি আম দিয়ে তার যাদেরকে রক্ষা করে বেঁচে বাঁচিয়ে রাখে তারা তো মিষ্টি হবে এইটাই আজকে প্রমাণ পেয়ে গেলাম আমি আপনাদের এখানে শুনেন আমি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আপনার মাগফিরাত কামনা করতেছি আমাদের আব্দুল জলিল সাহেব যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন তার একটা ঋণ আমার উপর রয়ে গেছে আমি ব্যারিস্টার হওয়ার জন্য একটা পরীক্ষা হরতালে পড়ে গেছিল এই পরীক্ষাটা যদি না দিতে পারতাম তাহলে ব্যারিস্টার হইতে পারতাম না আমি পার্টি অফিসে গিয়ে বলছিলাম যে ওই সময় আওয়ামী লীগ বিরোধী দলে যে আপনারা যদি আমাদের এই পরীক্ষাটা হরতালের আওতামুক্ত করেন তাহলে আমাদের বহু মানুষের একটা বছরের জীবন বেঁচে যাবে একমাত্র আব্দুল জলিল সাহেব শুনে বলছিলেন যে আমাদের রাজনীতির চেয়ে তোমাদের পরীক্ষা কখনোই ছোট হইতে পারে না আমি লিখে দিলাম তোমরা পরীক্ষা দিতে পারবা আজকে ওনার আমি ওনার আত্মার মা খরাত কামনা করে যাচ্ছি এবং আমি আমার পরবর্তী প্রজন্মকে বলে যাব যে যদি নওগাঁ আসো তাহলে মনে রাখো আব্দুল জলিল সাহেব ছিলেন একজন নেতা নওগাঁবাসীর নেতা যিনি আসলে সব দলের নেতা ছিলেন এই আব্দুল জলিল সাহেব আমি সাব্বিরের কথা কি বলবো সাব্বিরের দাওয়াতে আইছি সাব্বির আসলে এত আদর করছে আমি কি বলবো আমি জানি না সাব্বির
বিয়ে শাদি করছে কিনা না এই সিলেটে নি একটা বিয়ে দিয়ে দিতাম এই নামটা ভালো ছেলে আমি আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি আর লাস্ট কথা খেলতে যাব শুনেন উপরে আল্লাহ ছাড়া নিচে আপনারা ছাড়া আর কেউ নাই আমাদের আমরা বহু দূর থেকে আইছি প্রায় 600 কিলোমিটার দূর থেকে আইছি আমি জানি আপনারা আপনাদের টিমের পক্ষে থাকবেন তবে অতিথিদের পক্ষে থাকার রেকর্ডও কিন্তু নওগাঁবাসীর আছে এটা আমার পুরো বিশ্বাস আপনারা শুনেন আপনারা 50% মানুষ হলে আমাদের পক্ষে থাকবেন এটা আমার বিশ্বাস আর আমি আপনাদেরকে হারাইতে আসি নাই আমি আসছি আপনাদেরকে সাথে নিয়ে হবিগঞ্জ এবং নওগাঁবাসীকে সাথে নিয়ে বাংলাদেশের ফুটবলটাকে পুনর্জাগরণের জন্য আমি আপনাদের এখানে আসছি আসলে ভালো খেলা হয়তো উপহার দিব আমরা এর আহ্বান জানিয়ে খেলা শেষে তরুণদের উদ্দেশ্যে হয়তো দুই চার কথা রাখবো এখানে মাননীয় ইলন সাহেব আমাদের এনএসআই টিডি সাহেব সহ আমাদের এখানে যারা উপস্থিত প্রেস ক্লাবের সভাপতি এবং আমাদের রাসেল ভাই আমাদের সেক্রেটারি সাহেব সহ উনি উনি শক্ত হাতে খেলাটা ধরছেন বইলাই এত নিয়মতান্ত্রিক ভাবে এইভাবে ওর অনুষ্ঠানটা হচ্ছে শুনেন আমি আপনাদের বলি আমার দেখা মতে 135টা ম্যাচ খেলছি এর চেয়ে আপনাদের এলাকার মতো মানুষের মতো সভ্য মানুষ আমি আর কোথাও পাই নাই Thank you also, Mr. Shivam, discussion of the shortly time. Now we're going to back to the start of match after a few times. FIFA International thinks somehow. FIFA International means you can be good on it if you are tempted to return. Please, I'm showing it. Do they all not be good on it if FIFA thinks of the matter with them? মাঠে দেন সবাই মাঠে দেন সবাই মাঠে দেন আমরা সাংবাদিক ভাইদের মত করব দয়া করে সাইডের বাইরে থাকবেন এখন ফিফা ইন্টারন্যাশনাল থিংস এর মত দিয়ে খেলা শুরু হবে দেখছেন সব প্লেয়ারদেরকে এবং সুমন ভাই পেয়ারা সারা দিয়ে দিবেন আপনারা দেখতে পারছেন হাজার হাজার দর্শক কিন্তু বিল্ডিং এ গাছে অনেকই দর্শক দেখতে পারছেন আপনারা আবার মোবাইল আছে নি ফটো জান তো চিন্তা করতেছ আপনারা দেখছেন এই মুহূর্তে আমের খেলা নিয়ে আসা হয়েছে তুই আমার কাছে থাকিস তো আপনারা দেখছেন একাডেমি আমাদের বিশ্বাসমান ফুটবল একাডেমি সকল খেলোয়াড়ের হাতে কিন্তু একটি করে পেয়ারা ছাড়া রয়েছে এই পেয়ারা ছাড়া গুলো নওগাঁর যে খেলোয়াড়া রয়েছেন ওনাদেরকে উপহার দেওয়া হবে আমাদের বিশ্বাস সমান ফুটবল একাডেমি খেলোয়াড়দের পক্ষ থেকে তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের একাডেমির খেলোয়াড়দের হাতের আমের চারাগুলো এই যে আপনারা দেখছেন এ ভাই আপনি আউট লোক সরে যান না কিসের জন্য মধ্যখানে দাঁড়ায় বৃষ্টি করেন সুন্দর করে দাঁড়াও তুমি তুমি সাইড হও তুমি সাইড হও দাঁড়ান দাঁড়ান একটা ছবি উঠে সুন্দর করে একটু করে একটু করে একটা ছবি উঠে একটা ছবি উঠে না তো দর্শক আপনারা দেখছেন আমের ছাড়া নিয়ে প্রবেশ করছে আমাদের বৃষ্টা সুমন ফুটবল একাডেমি এবং দুটি দলই কিন্তু এখন মাঠে প্রবেশ করছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি একদিকে রয়েছে আমাদের বৃষ্টা সুমন ফুটবল একাডেমির টিম অন্যদিকে রয়েছে নৌকা টিম এই যে আপনারা দেখছেন
এই মুহূর্তে দুটি দলই কিন্তু মাঠে প্রবেশ করছে সাদা জার্সি পরে রয়েছে বেস্টার সুমন ফুটবল একাডেমি এবং প্রথমে রয়েছেন বেস্টার সুমন ভাই ওনার হাতে কিন্তু পেয়ারার ছড়া রয়েছে আমরা যদি আপনাদের একটু দেখাই আপনাদের হাতে পেয়ারার ছড়া রয়েছে তো ছড়া নিয়ে মাঠে প্রবেশ করছে বেস্টার সুমন ফুটবল একাডেমি আপনারা দেখছেন আমাদের বেস্টার সুমন ফুটবল একাডেমি খেলোয়াড়ের আপনারা দেখছেন আমাদের একাডেমির খেলোয়াড়ের হাতে কিন্তু পেয়ারা ছাড়া রয়েছে এই যে দেখছেন আপনারা তো দর্শক আপনারা দেখছেন বেস্টার সুমন ফুটবল একাডেমির খেলোয়াড়দের হাতে কিন্তু একটি করে আমের একটি করে পেয়ারার ছাড়া রয়েছে আমরা আপনাদেরকে পেয়ারার ছাড়াগুলো দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা দেখছেন এদিকে আমাদের সাদা এবং কালো প্যান্ট রয়েছে বেস্টার সুমন ফুটবল একাডেমির টিম এবং আমাদের একাডেমির খেলোয়াড়দের হাতে কিন্তু একটি করে পেয়ারা ছাড়া রয়েছে আপনারা দেখছেন পেয়ারার ছাড়াগুলো এই যে এবং এদিকে রয়েছে তো আপনারা দেখছেন আপনারা দেখছেন একটি করে ছাড়া উপহার দেওয়া হচ্ছে বেস্টার সুমন ফুটবল একাডেমি ওনারা কিন্তু একটি করে আমের ছাড়া উপহার হচ্ছে দেখানোর চেষ্টা করছি কিভাবে আমের ছাড়া উপহার দেওয়া হচ্ছে আমের ছাড়া উপহার দেওয়ার মধ্যে সম্পূর্ণ নাজমুল হাসান স্যার রয়েছেন আজকে খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন সাথে রয়েছেন সম্মানিত সাধারণ সম্পাদক দক্ষিণ দর্শক আমরা আপনারা যারা আমাদের সাথে লাইভে জয়েন করেছেন আসলে আমরা দুঃখিত আপনার সাথে কথা বলতে না পারার জন্য এদিকে দেখছেন তুমি জামেল সামনে যাও তো এদিকে দেখছেন আমাদের বীরেশ্বর সুমন ফুটবল একাডেমির খেলোয়াড়রা তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে আমরা আমাদের একাডেমির খেলোয়াড়দেরকে সবাইকে দেখানোর চেষ্টা করব আজকে নওগাঁ জেলা টিমের বিপক্ষে যারা যারা খেলবেন এই দিকে দেখতেছেন আমাদের একাডেমির খেলোয়াড়রা রয়েছেন এদিকে রয়েছে সাকিব রয়েছে রয়েছে আমাদের বিশাল এবং আমাদের একাডেমির যে খেলোয়াড়রা নিয়মিত খেলে দেখেন তারা কিন্তু প্রায় সকল খেলোয়াড়ই কিন্তু উপস্থিত রয়েছে আজ বেস্টার সুমন ফুটবল একাডেমি তো আমরা আশা করি একটি জমজমাট ম্যাচ হবে আমাদের সাথে এদিকে দেখতেছি আমরা নৌকার যে বাহিরা রয়েছেন ওনারা কিন্তু ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন আমাদের বেস্টার সুমন ফুটবল একাডেমির খেলোয়াড়দেরকে সবাইকে কিন্তু ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আপনারা দেখছেন ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন নৌকা জেলার খেলোয়াড় নৌকার জেলার ভাইয়েরা কিন্তু আমাদের বেস্টার সুমন ফুটবল একাডেমি খেলোয়াড়দের ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন তো
আমরা কথা বলবো আমাদের আমরা যার আমন্ত্রণে নৌকাতে আসা সাদ্দাম ভাই আমরা একটু সরি সাব্বির ভাইয়ের সাথে আমরা কথা বলবো আমরা যার আমন্ত্রণে এসেছি নৌকা জেলাতে এবং এই প্রথমবার কিন্তু আমরা নৌকা জেলাতে এসেছি বৃষ্টি সুমন ফুটবল একাডেমি তো দর্শক আপনারা যারাই আমাদের সাথে লাইভে জয়েন করেছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে বলবো ও আমাদের লাইভ শেয়ার করে দেওয়ার জন্য এই যে আপনারা দেখছেন এদিকে রয়েছে আমাদের বিশেষ সম্রাট সম্রাট ভাইকে বলবো কিছু বলার জন্য এই যে আজকের ম্যাচ হাজার হাজার দর্শক উপস্থিতি এই বিষয়ে কিছু বলতেন ধন্যবাদ আমাদের বেশ স্টেশন ফুটবল একাডেমি পেজ থেকে আজকে অনেক দর্শক এসে নওগাঁ জেলা যাকে আমের রাজধানী বলা হয় রাজশাহী বিভাগের একটা জেলা নওগাঁ জেলা অনেক সুন্দর মাঠটি এবং ভেন্যুটি অনেক সুন্দর আশা করি আপনারা সবাই যারা আমাদের সিলেট থেকে দেখতেছেন আমাদের লাইভ থেকে দোয়া করবেন আমরা যেন ম্যাচটি জয়লাভ করতে পারি আমাদের প্রতিপক্ষ অনেক ভালো ভালো খেলোয়াড় রয়েছে যে যেগুলো প্রিমিয়ার ন্যাশনাল মানের প্লেয়ার গুলো রয়েছে তো ধন্যবাদ আপনাকে তো আমরা এদিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখন আমরা দেখছি আমি ছাড়া রয়েছে আমাদের খেলোয়াড়দেরকে আমরা কোন স্টেজে চলে যাবো স্টেজ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কিন্তু স্টেজে যাবো স্টেজ থেকে আপাতত দেখানো দেখে দেখা গেছে দর্শক অনেক অনেক ধন্যবাদ দারুণ সুমন ভাই দারুণ দেখতে পাচ্ছি বেশ মনির ভাই আরে স্টেজ বানাইছে না রে ভাই দেখতে পারছি আমরা আয়তালি ভাই আপনারা নামতে হবে নামতে হবে যাবেন এইভাবে ওটা লাগবে আপনার নাম তো ভাই তৈরি না আমার নাম নামে আমার না
তো দর্শক আপনারা যারা আমাদের সাথে লাইভে জয়েন করেছেন এ হাসান ভাই এ হাসান ভাই এ হাসান ভাই একটু শেয়ার দাও না এরা উঠাও না এরা যারা আছে উঠাও না এগুলো তো আমাদের শেষ সব আমাদের লোক খারাপ হ্যাঁ বই তো তুই তো দেখা যাচ্ছে না ভাই এখানে উঠলে না ভাই এখানে উঠলে আমাদের প্রবলেম হবে উঠবো না তো তো দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু শুরু হয়ে গেল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম নওগাঁ জেলা ফুটবল ম্যাচ। সাদা জার্সি পরে রয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এবং অপরদিকে আমরা দেখছি আকাশি কালারের জার্সি পরে রয়েছেন নওগাঁ জেলা ফুটবল টিম। আমরা দেখতেছি আমাদের সাথে দেশ এবং প্রবাস থেকে অনেক দর্শকই লাইভে সংযুক্ত হয়েছেন, আমাদের সাথে প্রায় 800 দর্শক লাইভে সংযুক্ত হয়েছেন। তো দেশ এবং প্রবাস থেকে আমাদের সাথে যারাই লাইভে জয়েন করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা দেখতেছি অনেকে লাইভে জয়েন করে সুন্দর সুন্দর কমেন্টস করতেছেন। সমান ফুটবল একাডেমি বল হওয়ার সম্ভাবনা রয়েছে, বল রয়েছে, ভাই এ ভাই লামিন ভাই লামিন আছে
নামে না কেন ভাই এই ভাই আপনারা খেলা তো আমরা দেখব না আপনি যদি পুরো উইটা দেখবেন খেলা আপনার সামনে তাহলে আপনার জন্য এটা বানাইছি যে সারা দেখুন না এই ভাই সরান ভাই পাশে না আর ভাই এই যে বলতে সরান ভাই আপনি পাশে না সরান পাগল নাকি এগুলো ভাই এই ভাই লামেন না লামেন যে বাইরে যেতেছে ভাই লামেন লামেন এখান থেকে এ ভাই এ ভয় লাগতেছে তোরে ওই স্থান দেবে ব্যবস্থা হয়ে গেল যেটা বাইঙ্গে পড়তে এখান থেকে গেছে বেয়াদব গুলা বল পেয়েছে একাডেমির মধু মধু থেকে বল পেয়েছে নাইম নাইমের পায়ে বল নাইম দেখে নিচ্ছে কাকে দেবে এ ভাই আপনার সামনে সরেন আপনার সামনে সরেন না কেন ভাই বসেন এখানে দাঁড়া আমি কে হইয়াই দেখেছেন দেখি এ হাসার ভাই তোমরা তো আগায় গেছে মানে এরা আগায় গেছে এখানে তো লাইভে দেখানো যায় না আপনারা যা আগাইছেন করে তারাও আগায় গেছে আমরা তো দেখাইতে পারি না আপনারা পিছন ভাই আপনারা এখানে বসেন এখানে বসেন বসেন এখানে আমরা তো লাইভ দেখাইতে পারি না ভাই তুমি পিছাও না পিছাও তুমি পিছাও পিছাও দেখি পিছাও আরো পিছাও এবার আপনারা পিছান না রে ভাই সামনে দেখা যায় কিছু দেখা যায় যন্ত্রণা বেরি লারানি দেখি জুমটা একটু কমা তো দর্শক আমাদের সাথে যারা এই দেশ এবং প্রবাস থেকে লাইভে সংযুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে আমাদের স্টেজের উপর অনেক দর্শক উঠে যাচ্ছে যেখানে আমাদের অনেক প্রবলেম হচ্ছে আপনারা যারা আমাদের সাথে দেশ এবং প্রবাস থেকে লাইভে সংযুক্ত হয়েছেন আপনাদেরকে বলবো আমাদের লাইভে শেয়ার করে দেওয়ার জন্য আমরা দেখতেছি আমাদের সাথে লাইভে প্রায় আমাদের সাথে লাইভে কত হাজার দর্শক আছেন দেখি আমাদের সাথে লাইভে প্রায় 2000 দর্শক লাইভে সংযুক্ত রয়েছেন আপনারা যারাই আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে বলবো আমাদের লাইভে শেয়ার করে দেওয়ার জন্য আক্রমণ এবং পাল্টা আক্রমণের মাধ্যমে কিন্তু আজকে ম্যাচটি চলছে বল পেয়েছে মধু বেশটা সমান ফুটবল একাডেমির মধু থেকে আবারও বল পেয়েছেন রাজু ভাইয়ের পায়ে বল রাজু ভাই দেখে নিচ্ছেন কাকে দিবেন সামনের দিকে দিয়েছেন মধুকে উদ্দেশ্য করে সেখানে রয়েছে মধু এবং বল চলে গেল মাঠের বাইরে দলকে নওগাঁ জেলা ফুটবল দলে অনেক অনেক আপনারা যদি একটু দর্শক দেখেন হাজার হাজার দর্শকের উপস্থিতি কিন্তু নওগাঁ জেলা স্টেডিয়ামে ফুটবল একাডেমির ম্যাচ দেখার জন্য
কিন্তু হাজার হাজার দর্শকের উপস্থিতিতে সারা জার্সি পরে খেলছে আমাদের বেস্টার সুমন ফুটবল একাডেমি, অপরদিকে আকাশি কালার জার্সি পরে খেলছে নগর জেলা ফুটবল দল। তো আপনারা যারাই আমাদের সাথে বেস্টার সুমন ফুটবল একাডেমির ফেসবুক পেজ থেকে জয়েন করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যেহেতু দর্শক দেখেন, এদিকে বাসার চাঁদে আমরা মহিলা দর্শক দেখতে পাচ্ছি, মহিলা দর্শক রয়েছেন এই বাসার চাঁদ ওদিকে দেখায় আপনাদেরকে, মহিলা দর্শক আপনারা দেখতে পাবে। তো খেলার ফলাফল বেস্টার সুমন ফুটবল একাডেমির জন্য, নগর জেলা ফুটবল দল তারাও কিন্তু শূন্য 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 গুলো চলছে। আপনারা এদিকে দেখছেন বল পেয়েছে বেস্টার সুমন ফুটবল একাডেমি খেলোয়াড়, বেস্টার সুমন ফুটবল একাডেমি খেলোয়াড় পায়ে বল, সেখানে বল পেয়েছে সাকিব, সাকিব দিয়েছে, সেখানে রয়েছে আমাদের উমরান, উমরানের পায়ে বল, উমরান দেখে নিচ্ছেন কাকে দিবেন, উমরানের ক্রস ছিল কিন্তু সেখানে বল চলে গেল সাইড লাইনের বাইরে। ভাই আপনারা কাউকে উপরে উঠতে দেন না, বুঝছেন, বলছি আপনারা কাউকে উপরে উঠতে দেন না, একটু ফলো রাখেন। উমরান কিন্তু খুবই দুর্দান্ত কর্নার কিক নিয়ে থাকে, দেখা যাক এই কর্নার কিকটি কিন্তু গোল হওয়ার হাফ চান্স বলা হয়, এই হাফ চান্স টি কাজে লাগাতে পারে কিনা বেস্টার সুমন ফুটবল একাডেমি, কিন্তু না, দুর্বল কর্নার কিক, বল চলে গেল মাঠের বাইরে এবং গোল কিক নওগাঁ জেলা ফুটবল দলে। আপনারা দেখছেন সাদা এবং কালো প্যান্ট পরে খেলছে বেস্টার সুমন ফুটবল একাডেমি, অপরদিকে আকাশি কালার জার্সি পরে খেলছে নওগাঁ জেলা ফুটবল দল, বল পেয়েছে রাজু ভাই বেস্টার সুমন ফুটবল একাডেমি, রাজু বল পায়ে বল, রাজু ভাই সেখানে ছিল কিন্তু না, বল চলে গেল আবার মাঠের বাইরে, আর একটি কর্নার কিক পেল বেস্টার সুমন ফুটবল একাডেমি কিন্তু না, সেখানে কর্নার কিকটি নেওয়ার জন্য চলে গেলেন রাজু ভাই, রাজু ভাই চলে গেলেন কর্নার কিকটি নেওয়ার জন্য। রাজু ভাই সেখানে দিয়েছেন উমরানকে উদ্দেশ্য করে কিন্তু না, আবারও গোল কিক, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমাদের সাথে প্রায় 2000 দর্শক লাইভে সংযুক্ত রয়েছেন, আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে লাইভে সংযুক্ত থাকার জন্য। বল পেয়েছেন, শট দিয়েছিলেন কিন্তু না, বল চলে গেল মাঠের বাইরে, গোল কিক। তো আমরা দেখতেছি আমাদের সাথে দেশ প্রবাস থেকে হাজার হাজার দর্শক লাইভে সংযুক্ত হয়েছেন, আমি ঢাকা থেকে এমডি ফারুক হোসাইন, ধন্যবাদ আপনাকে দর্শক আমাদের সাথে লাইভে সংযুক্ত হওয়ার জন্য, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেখানে সিপাত হেড দিয়ে বলকে ক্লিয়ার করলেন, এই মেয়ে আপনি এখানে পাড়া দেন কেন বারবারে, আপনাকে না বলা হচ্ছে না, আমাদের চুনার গেট জিতবে আশা করি, আশা বেশ আমি দেখছি চন্দ্রকার জিতবে, আমি কাতার থেকে দেখতেছি। তো অনেক দর্শক আমাদের সাথে দেশ এবং প্রবাস থেকে লাইভে সংযুক্ত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভাই আমি কানাইগার থেকে এমডি মাসুম আহমেদ, ধন্যবাদ ইন্ডিয়া থেকে সাবদুল্লাহ, সিরাজগঞ্জ থেকে দেখতেছি রনি, আমি সিলেট থেকে দেখতেছি সুহেল, সবুজ আহমেদ, আমি সবুজ ঢাকা থেকে দেখছি নৌকা, আমি ইন্ডিয়া থেকে দেখছি, আমরা দেখতেছি দেশ এবং প্রবাসের অনেক দর্শক আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কাতার শাহ আলম খেলতে গেছেন নাকি, এ ভাই লামিন ভাই লামিন ভেঙে যাবে ভাই। তো অনেক খেলার ফলাফল কি, খেলার ফলাফল শূন্য শূন্য, এখন পর্যন্ত কোন দল গোল করতে পারে নাই,
সাদা জার্সি পরে খেলছে ব্যারিস্টার সুমন ফুটবলটা। এবার এটা এই যে ভাঙা ভাই, লামেন 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 ভাঙা। আরে ভাই লামেন, আপনি আপনাকে বলবো হইতেছিল আমার জন্য, আপনি এটা উপরের উপর কিসের জন্য ওঠে? বুরহানউদ্দিন মিজানুর রহমান সৌদি আরব থেকে দেখতেছি, হাবিবুর রহমান হাবিব সৌদি আরব থেকে, কুকন আমি সিঙ্গাপুর থেকে, কুমিল্লা থেকে দেখছি সুদাতা। আসলে অনেক দর্শকে আমি মালয়েশিয়া দেখি, তো ফাইল আহমেদ অনেক দর্শক লাইভে সংযুক্ত হয়, আমাদেরকে কমেন্ট করতেছেন, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়ে কমেন্ট করতেছেন। তো কাতার থেকে দেখতেছি অনেক দর্শকই কমেন্ট করতেছেন, তো আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা বেস্টার সময় ফুটবল একাডেমিতে যোগ করে জয়েন করে লাইভটি দেখছেন। নৌকা বদলগাজি থেকে একটি ডেঞ্জারাস জোন থেকে একটি ফ্রি কিক পেয়েছে বেস্টার সময় ফুটবল একাডেমি। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা আমাদের সাথে লাইভে জয়েন করেছেন। তো দর্শক আপনাদেরকে বলবো আমাদের লাইভে শেয়ার করে দেওয়ার জন্য। হের দিয়ে ক্লিয়ার করলেন রাজু ভাই, একটা শট ছিল কিন্তু না, বল চলে গেল মাঠের বাইরে, গোল কিক বৃষ্টার সময় ফুটবল একাডেমির অনেক কালারফুল ফল। সাদা জার্সি পরে খেলছে বৃষ্টার সময় ফুটবল একাডেমি, সাদা জার্সি পরে খেলছে বৃষ্টার সময় ফুটবল একাডেমি, শূন্য উপর দিকে আকাশে কালারে জাস্তি পরে চলছে নওগাঁ, শূন্য 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 গুলো চলছে। আমি বড় লেখে থেকে দেখতেছি ধন্যবাদ ভাই, ফেসবুক নতুন জয়েন করেছি, গোল কি হয়েছে না গোল হয় না, শূন্য শূন্য। চট্টগ্রাম থেকে আমি চুনারগড় থেকে দেখতেছি আব্দুর রহমান, শূন্য। আমাদের সাথে অনেক দর্শক লাইভে সংযুক্ত হচ্ছেন, আমরা যারাই আমাদের সাথে দেশ এবং প্রবাস থেকে লাইভে সংযুক্ত হচ্ছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে প্রায় 2200 দর্শক লাইভে রয়েছেন, আপনাদেরকে আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা চেষ্টা করবো বৃষ্টার সময় ফুটবল একাডেমির প্রতিটি ম্যাচ আপনাদেরকে লাইভে দেখানোর জন্য। আপনারা দেখছেন এই মুহূর্তে বল রাজু ভাই মধ্য মাঠে, রাজু ভাইয়ের পায়ে বল সেখানে ক্লিয়ার করার চেষ্টা একজন খেলোয়াড়, এবং ট্রোয়িং বৃষ্টার সময় ফুটবল একাডেমির অনুকূলে আমরা দেখতে পাচ্ছি ট্রোয়িং শট নিয়েছেন ফুটবল একাডেমির অনুকূলে, সেখানে জটলা সেখানে রয়েছেন আমাদের অনেক খেলোয়াড়, সেখানে ফুটবল একাডেমির খেলোয়াড় নিয়ে যাচ্ছিলেন কিন্তু বাবা ফাউলের নির্দেশনা দিলেন খেলা পরিচালক। আপনারা একটু দর্শক দেখেন নৌকা জেলা স্টেডিয়াম, স্টেডিয়াম কিন্তু ভরপুর, এবং এদিকে চাঁদের মধ্যে অনেক মহিলা দর্শক রয়েছেন, এই যে আপনারা দেখছেন মহিলা দর্শক এবং দর্শক দেখছেন গ্যালারিতে, আপনারা একটু দর্শক দেখেন, এই যে আপনারা দেখছেন অনেক দর্শকই দেখছেন, এদিকে অনেক মহিলা দর্শক রয়েছেন। তো ফ্রি কিক নেওয়ার জন্য কিন্তু প্রস্তুত হচ্ছে আমাদের বেস্টার সময় ফুটবল একাডেমি। এই দিকটা যদি একটু দেখেন, এদিকে কিন্তু অনেক চাঁদ রয়েছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, অল্প অল্প বৃষ্টি হচ্ছে, তো দেখা যাক এই ফ্রি কিকটি কাজে লাগাতে পারে কিনা বেস্টার সময় ফুটবল একাডেমি। দিয়েছেন ডিবক্সের ভিতরে কিন্তু বল চলে গেল মাঠের বাইরে, এবং গোলকিপারের হাতে লেগে কিন্তু বল চলে গেল মাঠের বাইরে, এর সাথে সাথে আরো একটি কর্নার কিক পেল ব্যারিস্টার সমান ফুটবল একাডেমি। কর্নার কিক নিচে রান সেখানে দিয়েছিল রাজবাইকে উদ্দেশ্য করে, কিন্তু না সেখানে ভুল পাস, আবারও বল পেয়েছেন সেখানে রাজু ভাই, রাজু ভাই পায় নিয়ন্ত্রণে বল, কিন্তু সেখানে অভিযোগ খেলার কারণে ফাউলের নির্দেশনা দিলেন খেলা পরিচালক। খেলার ফলাফল যা ছিল তাই বেস্টার সমান ফুটবল একাডেমি শূন্য, নৌকার জল ফুটবল দল শূন্য, শূন্য শূন্য গুলে চলছে। ফ্রি কিকটি নিচ্ছেন রাজু ভাই, আমাদের একাডেমির একজন খেলোয়াড় রাজু ভাই, বৃষ্টার সময় ফুটবল একাডেমির খেলোয়াড় রাজু ভাই ফ্রি কিক নিচ্ছেন, ফ্রি কিক দিয়েছেন ডিবক্সের ভিতরে, কিন্তু সেখানে গোলকিপার হাত দিয়ে কিন্তু বল দিকে উড়ালেন। ট্রুইং বৃষ্টার সময় ফুটবল একাডেমির অনেক কোলে ট্রুইং নিচ্ছে বৃষ্টার সময় ফুটবল একাডেমির খেলোয়াড়, দেখে নিচ্ছেন কাকে দিবেন, দিয়েছেন সেখানে সুমনকে উদ্দেশ্য করে, সেখানে বাধা ছিল কিন্তু না। খেলোয়াড়
অফসাইডের পদে পড়লো কিন্তু নওগাঁ জেলা ফুটবল দলের খেলোয়াড়। তো হাজার হাজার দর্শকের উপস্থিতির মধ্যেই কিন্তু চলছে বেশ সমান ফুটবল একাডেমি নওগাঁ জেলা ফুটবল দলের খেলাটি। অনেকগুলো কর্নার কিক পেয়েছে বেশটা সমান ফুটবল একাডেমি, কিন্তু কোন কর্নার কিক কাজে লাগাতে পারে না এই বেশটা সমান ফুটবল একাডেমি। তো দর্শক বল পেয়েছে রাজু ভাই, সেখানে দুইজনকে কাটিয়ে সামনের দিকে যাচ্ছে, ডিবক্সের ভিতরে ঢুকেছিলেন কিন্তু না সেখানে ক্লিয়ার করলেন। আবার আক্রমণে যাচ্ছে নওগাঁ জেলা ফুটবল টিম, দিয়েছেন সামনে কিন্তু না সেখানে গোলকিপার তার নিয়ন্ত্রণে বলটি নিয়ে নিলেন। আপনারা দেখছেন বেষ্টা সুমন ফুটবল একাডেমি বনাম নওগাঁ জেলা ফুটবল দলের ম্যাচ, 0-0 গুলো চলছে এখন পর্যন্ত। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, আজকের ম্যাচটি খুবই জমজমাট একটি ম্যাচ। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে লাইভে সংযুক্ত থাকার জন্য। হাজার হাজার দর্শকের উপস্থিতি কিন্তু এই মাঠের মধ্যে আপনারা দেখছেন, কোথায় নেই দর্শক, আসলে কোথায় নেই দর্শক। যে বিল্ডিং এর চাঁদেও দর্শক রয়েছেন, এদিকে এদিকে ওদিকে সেই বিল্ডিং এর সাথেও মহিলা দর্শক রয়েছেন, অনেক দর্শক। তো দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম বেষ্টার সমান ফুটবল একাডেমির ম্যাচ। আপনারা যারাই আমাদের সাথে লাইভে জয়েন করেছেন সবাইকে বলবো আমাদের লাইভ শেয়ার করে দেওয়ার জন্য। আপনাদের একটি শেয়ারের মাধ্যমে কিন্তু দেশ এবং প্রবাসে যে সকল ফুটবল প্রেমী ভাইরা রয়েছেন তারা কিন্তু ম্যাচটি দেখতে পাবে। তো আমাদের সাথে আপনারা যারা লাইভে জয়েন করেছেন সবাইকে বলবো আমাদের লাইভ শেয়ার করে দেওয়ার জন্য। আপনাদের শেয়ার আক্রমণে বেরিস্টার সমান ফুটবল একাডেমির প্রতিপক্ষটি নওগাঁ কিন্তু অনেকটা আক্রমণে ছিল কিন্তু না সেখানে আবার মধ্যমাঠে বল, মধ্যমাঠে বল আবারও কিন্তু আক্রমণে নওগাঁ, সেখান থেকে ক্লিয়ার করলেন একজন খেলোয়াড়। তো আপনারা যারা আমাদের সাথে দেশ এবং প্রবাস থেকে লাইভ খেলতে দেখছেন সবাইকে বলবো আমাদের লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য। আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু দেশ এবং প্রবাসের যে সকল ফুটবল টিম ভাইয়া রয়েছে তারা কিন্তু ম্যাচটি দেখার সুযোগ পাবেন। খেলার ফলাফল বেষ্টার সমান ফুটবল একাডেমি 0 নওগাঁ জেলা ফুটবল দল 0। তো আপনারা যারাই দেখছেন সবাইকে বলবো আমাদের লাইভে শেয়ার করে দেওয়ার জন্য। যে বক্সের ভিতরে বল ছিল সেখানে হেড দিয়ে ক্লিয়ার করেন একজন ছিল সাকিব, সাকিব থেকে আবারও দিয়েছিলেন সাহেবকে উদ্দেশ্যে কিন্তু না সেখানে ভুল পাস, সেখানে আবার অফসাইডের পাদে পড়লেন একজন খেলোয়াড়, অফসাইডের পাদে পড়লেন জেলা দলের একজন খেলোয়াড়। খেলার ফলাফল কিন্তু দর্শক 0-0, সাদা জার্সি পরে রয়েছে নওগাঁ জেলা ফুটবল টিম তারা 0, অপরদিকে আমাদের সরি সাদা জার্সি পরে রয়েছে আমাদের বেশ ফুটবল একাডেমি, অপরদিকে আকাশে কালার জার্সি পরে নওগাঁ টিম তারাও কিন্তু 0। 0-0 গুলো চলছে আজকের এই জমজমাট ম্যাচটি বেশটা সমান ফুটবল একাডেমি। তো আপনারা যারাই আমাদের সাথে দেশ এবং প্রবাস থেকে লাইভে সংযুক্ত হয়ে সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জীবন ইসলাম হবিগঞ্জ নাকি আমি রমারিয়া
থেকে অনেকেই দেশ এবং প্রবাস থেকে জয়েন করছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি ব্রাজিলের সাপোর্টার বলতে খেলা ভালো হচ্ছে না দুঃখিত বাই খেলা তো এমনিট হয়েছে একটু বলে দেন খেলা প্রথমার্ধের খেলা চলছে সম্ভবত 20-25 মিনিট হচ্ছে খেলা মাঠে আছি মেহেদি মাঠ থেকে আমাদের সাথে লাইভে সংযুক্ত হচ্ছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ মাঠে এসে খেলাটি উপভোগ করার জন্য আবারও অফসাইডের পাদে ফলেন আরো একজন খেলোয়াড় এই ভাই ওদের সমস্যা কি ওনাদেরকে ওনাদের কাজটা করতে দেন আপনাদের তো জগরা সৃষ্টি করেন তো আক্রমণে নৌকা দেখা যাক এখানে সেখানে রয়েছে বিশ্বাসমান ফুটবল একাডেমি খেলোয়াড় উনি দেখে নিচ্ছেন কাকে দিবেন দিয়েছেন মধুকে উদ্দেশ্য করে সেখানে রয়েছে মা বলে করে কিন্তু রয়েছে লাইনে দিয়েছে নাইম এর উদ্দেশ্য ছিল সেখানে নাইম বলটিকে ক্লিয়ার করলে নৌকার খেলোয়াড় পায়ে বল নৌকার খেলোয়াড় দেখে নিচ্ছেন কাকে দিবেন সেখানে রয়েছেন রাজু ভাই যাচ্ছেন সামনের দিকে সেখানে রয়েছে উমরানের পায়ে বল আক্রমণে বিশ্বাসমান ফুটবল একাডেমির উমরান দেখা যাক উমরান চুনাকাটা একটু বলে উমরান সেখানে রয়েছে সুবল কিন্তু না কিছু এখনো পর্যন্ত কিন্তু বল রয়েছে বিশ্বাসমান ফুটবল একাডেমির খেলোয়াড়ের নিয়ন্ত্রণে আবারও বিশ্বাসমান ফুটবল একাডেমি এমডি সাজ্জাদ রানা ভাই কাছে গোল কেন হয় না না ভাই রানা ভাই নাই এমডি রিপন নজিরপুর থেকে ধন্যবাদ বিশ্বাসমান গোল দিলে পায়ে ছয় দেওয়া হয় কেন আসলে একজন খেলোয়াড় দিয়েছেন আবেগে হয়তো অনেকে আমাদের সাথে লাইভে জয়েন করতেছেন কমেন্ট করতেছেন সবাইকে ধন্যবাদ ভাই দুবাই থেকে এমডি মিস্তার আহমেদ ধন্যবাদ অনেক দর্শক আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন আমাদের সাথে লাইভে সংযুক্ত তাই কিন্তু লাইভটি দেখছেন আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা সবার কমেন্টস না পড়ার জন্য এইভাবে এগিয়ে যাবে দেশের ফুটবল ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে সিলেট থেকে ইয়ামিন আহমেদ ধন্যবাদ বল পেয়েছে আপনার পরে খেলা চলে যাচ্ছি বল পেয়েছে উমরান চুনারঘাট এক্সপ্রেস উমরান সামনের দিকে যাচ্ছে বল নিয়ে দেখা যাক সেখানে কি হয় উমরান আবার ব্যাক পাস করে রাজু ভাইকে দিয়েছে রাজু ভাই থেকে নাইম নাইম দেখে নিচ্ছেন কাকে দিবেন নাইম থেকে আবার রাজু ভাই দেখে যাচ্ছে সাকিব সাকিব থেকে আবার রাজু ভাই সেখানে বল চলে গেল মাঠের বাইরে ট্রিং নৌগার অনুকূলে খেলার ফলাফল যা ছিল তাই 0-0 ফাউল থ্রু নির্দেশনা ফাউল থ্রু হয়েছে ফাউল থ্রু আবার বিশ্বাসমান ফুটবল একাডেমি ট্রিং পেয়েছে ভাই কেমন আছেন একাদশে কি বিশ্বাসমান ভাই নাই বিশ্বাসমান ভাই আছেন উনি দ্বিতীয়ার্ধে উঠবেন হয়তো উনি দ্বিতীয়ার্ধে উঠবেন বিশ্বাসমান ভাই মাঠেই রয়েছেন ধন্যবাদ আমি আমি শীর্ষা থেকে সৌদি আরব থেকে দেখতেছি এমডি মোশাররফ আহমেদ আপনাকেও ধন্যবাদ অনেক দর্শকই আমাদের সাথে প্রবাসী ভাইয়েরা রয়েছেন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে বলবো আমাদের শেয়ার করে দেওয়ার জন্য আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু যে সকল ফুটবল প্রেমী প্রবাসী ভাইয়েরা রয়েছেন তারা কিন্তু আজকের মেসেজ দেখতে পারেন মৌলভীবাজার থেকে দেখছি পান্না পাল ধন্যবাদ আপনাকে আব্দুল আজিজ আমি সৌদি আরব থেকে দেখছি একজন আব্দুল আজিজ ধন্যবাদ আপনাকে আমরা দেখছি আমাদের একাডেমির জমিরুদ্দিন জিএলপি একাডেমির জন্য শুভকামনা রইল ধন্যবাদ ইয়ামিন আহমেদ বিশ্বাসমান ফুটবল একাডেমি কি খেলাতে নাই বিশ্বাসমান ভাই খেলায় আছেন ভাই উনি একটু পরে উঠবেন আমি নৌকা থেকে দেখছি সাগর ধন্যবাদ আমি সৌদি আরব থেকে অনেক দর্শক আমাদের সাথে সংযুক্ত হয়েন এমডি নাজিমুদ্দিন আমি সৌদি আরব থেকে আমরা দেখতেছি অনেক সৌদি মানে বেশিরভাগই সৌদি প্রবাসী ভাইয়েরা আমাদের সাথে লাইভে কমেন্ট করতেছেন আপনাদের সকল প্রবাসী ভাইদের জন্য অনেক বেশি দোয়া ও শুভকামনা রইল দুবাই থেকে দেখছি ভাই আমি ইতালি থেকে দেখছি এমডি সুবজ আহমেদ ধন্যবাদ মুজাম্মেল মালয়েশিয়া থেকে দেখছি সাতক্ষীরা থেকে দেখছি দুবাই থেকে দেখছি বেশিরভাগ কমেন্ট কিন্তু আমাদের প্রবাসী ভাইদের কাতার থেকে দেখতেছি ধন্যবাদ অনেক প্রবাসী ভাই সকল প্রবাসী ভাইদের জন্য রইল অনেক বেশি দোয়া ও শুভকামনা আপনারা প্রবাসে আছেন বলে এখন পর্যন্ত আমরা দেশটি কিন্তু টিকা রয়েছে আপনাদের রেমিটেন্স আপনাদেরকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা আপনাদের জন্য কিন্তু এখন পর্যন্ত আমাদের দেশ টিকা রয়েছে বলা যায়
আব্দুল কুদ্দুস সৌদি আরব থেকে দেখছি ভাই ধন্যবাদ গোল কত কত শূন্য শূন্য গোল এখনো কোনো দল গোল হয় নাই সাদা জার্সি পরে আমাদের বেস্টার সুমন ফুটবল একাডেমি অপর দিকে আকাশী কালারের জার্সি পরে নওগাঁ জেলা ফুটবল দল দুটি দলে কিন্তু অনেক তারকা ফুটবলার রয়েছেন যারা বি লিগে খেলেছেন তাই অনেক জমজমাট হচ্ছে ম্যাচটি এবং দর্শকও কিন্তু খেলাটি দেখে অনেক আনন্দিত তো গোল কিক নেওয়ার জন্য প্রস্তুত আমাদের একাডেমির খেলোয়াড় সেখানে রেফারি কিন্তু সতর্ক করে নিলেন এবং গোলকিপারকে ওয়ার্নিং দিচ্ছেন যে দেরি করা যাবে না দ্রুত কিন্তু বল পেলে কিন্তু কিক করতে হবে সতর্ক করে নিলেন খেলা পরিচালক ধন্যবাদ সবাইকে মধ্যমার থেকে সেখানে সেখানে গোলটি ক্লিয়ার করার চেষ্টা করলেন একজন খেলোয়াড় আমরা দেখতে পেলাম একটু বল মিসিং এর কারণে কিন্তু হয়েছে তো আপনারা যারাই আমাদের সাথে লাইভে জয়েন করেছেন আবারও আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য তো বলবো আলাপে শেয়ার করে দেওয়ার জন্য আক্রমণে নওগাঁ সেখানে বাধা দেওয়ার চেষ্টা আমাদের একাডেমির খেলোয়াড় সেখানে রয়েছেন রাজু ভাই রয়েছেন রাজু ভাই থেকে উমরান উমরান থেকে আবারও সাইড থেকে আক্রমণে সেখানে উমরান বাধা দেওয়ার চেষ্টা উমরান থেকে মধু মধু থেকে আবার উমরানের বাধা বল চলে গেলে মাঠের বাইরে ত্রিং নওগাঁর অনুকূলে সেখানে নাইম রয়েছে নাইমের পায়ে বল সেখানে নৌকার খেলোয়াড় পায়ে বল কেড়ে নিলেন দিয়েছিলেন সেখানে কিন্তু না সেখানে রয়েছেন সাকিব জি বক্সের ঠিক সামনে কিন্তু একটি হ্যান্ড বল হয়েছে সাকিবের একটি হ্যান্ড বল জি বক্সের ঠিক দুই হাত বাইরে একটু অল্পের জন্য কিন্তু বেঁচে গেল বলা যেতে পারে বিশ্বাস সমান ফুটবল একাডেমি তো একটি ডেন্টারের জন্য কিন্তু একটি ফ্রি কিক পেয়েছে নওগাঁ জেলা ফুটবল দল দেখা যাক এই ফ্রি কিকটি কাজে লাগাতে পারে কিনা নওগাঁ জেলা ফুটবল দল খুবই ডেঞ্জারাস জোন ডি বক্সের ঠিক আমি বলবো এক হাত বা দুই হাত বাহির দিয়ে কিন্তু একটি ফ্রি কিক পেয়েছে নওগাঁ জেলা ফুটবল দল আর এই ভাই সামনের লোকদের বসতে পারেন আসলে সামনের লোক ওনারা কিন্তু ভাই বসে নাই ওনাদেরকে অনেক বলা হচ্ছে ওনারা কেউ বসেন নাই আমরা দুঃখিত আপনাদেরকে লাইভটি সুন্দরভাবে না দেখা যাবে এমডি সজল দুবাই থেকে আছি এসআরএফসি পলাশ রোডে সুয়েলডানা ফুটবল ক্লাব ঠাকুরগাঁওয়ের একটি ফুটবল ক্লাব আসলে আপনাদের সাথে আমাদেরকে ম্যাচ ছিল খুবই সুন্দর হয়েছে এবং আপনাদের অনেক অতিথি পড়েন আপনাদের কথা মনে থাকবে আমাদের অনেকদিন মালয়েশিয়া থেকে ধন্যবাদ আপনাকে দুবাই থেকে দেখছি রিফাত আহমেদ ভিডিও সবাইকে ধন্যবাদ ভিডিওর পায় সাই দেখাচ্ছে খেলা মানুষে কমেন্ট করতেছে ভিডিও ভালো করে দেখা হয় না একটু ছোট কর বড় করার একটু জুম দে এই যে এখন কত সুন্দর ক্লিয়ার দেখা যায় এরকম জুম ফ্রি মেরাই করে যখন দূর যায় তো ফ্রি কিক নিচ্ছে দেখা যাক খুবই ডেঞ্জারাস জুম দেখে একটু ফ্রি কিক পেয়েছে খুবই অনেকটা ডেঞ্জারাস জোন থেকে একটি ফ্রি কিক পেয়েছে দেখা যাক কি হয় দুইজনের খেলোয়াড়া কিন্তু আলাপ আলোচনা করে নিচ্ছেন কিভাবে দিলে ভালো হয় পরামর্শ করে নিচ্ছেন দিয়েছেন শট কিন্তু না গোলকিপার কিন্তু তার নিয়ন্ত্রণে বলটি নিয়ে নিলেন দর্শক আমরা দেখতে পারলাম গোলকিপার তার নিয়ন্ত্রণে বল নিয়ে নিলেন গোলকিপার অনেকটা আঘাত পেয়েছেন মাথায় বল ড্রপ করার পরে যখন আবার নিতে চাইছিলেন অনেকটা আঘাত পেয়েছেন গোলকিপার তো আপনারা যদি আমাদের সাথে তো আমরা দেখতেছি এখন বেশ সময় হয়তো মাঠে উঠবেন আক্রমণে বেশ সময় ফুটবল একাডেমি বল পেয়েছে মধ্যমার থেকে মধু মধু থেকে উমরান সেখানে উমরানের হেড আবারও রাজু ভাই থেকে আবারও নাইমের পায়ে বল কিন্তু সেখানে হয়তো উইথড্র খেলার কারণে ফাউল হয়েছে হয়তো খেলা পরিচালকের বাসে ছিল অনেকেই কমেন্ট করতেছেন আমাদেরকে আমরা যারাই কমেন্ট করতেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা দুঃখিত সবার কমেন্টস না পড়তে পারার জন্য শূন্য শূন্য গুলো চলছে আজকের এই ম্যাচটি দেখা যাক শেষ পর্যন্ত কি হয়
কাপেলা পরিচালকের বাসে অফসাইড, অফসাইডের পাদে পড়লেন একজন খেলোয়াড়। তো দর্শক আপনারা যারা কমেন্ট করতেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। গোলের সংখ্যা বলেন, গোলের সংখ্যা কিন্তু শূন্য শূন্য, এখন পর্যন্ত কিন্তু কোন দলই গোলের টেকা পায় না। বল পেয়েছেন রাজু ভাই, রাজু ভাই থেকে বল পেয়েছে একাডেমির সিপাত, বল ছেলেগুলো মাঠের বাইরে থ্রুইং, বেশ ফুটবল একাডেমির অনুশীলে থ্রুইং, সেখানে দেখা যাক, সেখানে বল পেয়েছে মধু, মধু থেকে বল দিয়েছে নাইম, নাইম থেকে ওখানে উমরান রয়েছে, উমরান দেখে নিচ্ছেন কাকে দিবেন, উমরান দিয়েছে নাইমের উদ্দেশ্যে করে, কিন্তু সেখানে থ্রুই, খেলোয়াড়ের পরিবর্তন আমরা দেখতেছি, আট নম্বর বাহিরে আছে এবং মাঠে প্রবেশ করেছেন বিরিস্টার সুমন ভাই। কিন্তু যারাই বলছিলেন বিরিস্টার সুমন ভাই কোথায়, এই যে দেখছেন মাঠে প্রবেশ করলেন এই মাত্র বিরিস্টার সুমন ভাই, মাঠে প্রবেশ করেছেন বিরিস্টার সুমন ভাই এবং নিজের পজিশন স্ট্রাইকার পজিশনে কিন্তু টিকে চলে গেলেন বিরিস্টার সুমন ভাই। আপনারা দেখছেন খেলার ফলাফল কিন্তু শূন্য শূন্য, শূন্য শূন্য গুলো চলছে। আমরা দেখতে পেলাম এই দলের আরেক জোহান ভাই কিন্তু মাঠে প্রবেশ করেছে, কিন্তু অনেক কি বলবো, অনেক স্বাস্থ্যবান এক জোহান ভাই মাঠে প্রবেশ করেছে। দর্শক অল্পর জন্য কিন্তু রক্তা পেল বিশ্বাস সুমন ফুটবল একাডেমি একটি নিশ্চিত। মোবাইল খেলাটা দেখবাই মাথা সাইজ নেই, আমাদের সাথে দেশ সেবা সংযুক্ত হয়েছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ভাই ভাই উপরে নেই, ভাঙা ভাঙা উঠেন, আমি তোমাকে স্কোর শূন্য শূন্য, অফসাইড, অফসাইডের পাদে নওগাঁ জেলা দলের খেলোয়াড়, স্কোর কিন্তু শূন্য শূন্য, বিশ্বাস ফুটবল একাডেমি শূন্য, অপরদিকে নওগাঁ জেলা ফুটবল দল তাও কিন্তু শূন্য 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 গুলো চলছে এবং টান টান উত্তেজনার মাধ্যমে কিন্তু ম্যাচটি চলছে, আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যেই কিন্তু আজকের এই ম্যাচটি চলছে। তো দর্শক আপনারা দেখছেন বিশ্বাস ফুটবল একাডেমি বনাম নওগাঁ জেলা ফুটবল দলের ম্যাচ নওগাঁ জেলা স্টেডিয়াম থেকে আপনাদের সাথে আমরা লাইভে রয়েছি, আমিরুল আহমেদ রয়েছে আপনাদের সাথে, অনেক দর্শকই কিন্তু আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছে দেশ এবং প্রবাস থেকে, দেশ এবং প্রবাস থেকে আমাদের সাথে যারা লাইভে সংযুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখছেন বিরিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম নওগাঁ জেলা ফুটবল দলের একটি প্রীতি ফুটবল ম্যাচ নওগাঁ জেলা স্টেডিয়াম থেকে আপনাদেরকে আমরা ম্যাচটি লাইভে সরাসরি সম্প্রচারণ করছি। আমরা দেখতেছি একজন অনেক স্বাস্থ্যবান একজন খেলোয়াড় কিন্তু আজকে মাঠে রয়েছে, আমি বলবো বল পেয়েছে নৌকা জেলা টিম, আকাশি কালারের জার্সি পরে রয়েছে নৌকা জেলা ফুটবল দল, অন্যদিকে সাদা জার্সি পরে রয়েছে বিরিস্টার সুমন ফুটবল একাডেমি। সেখানে বলতে ক্লিয়ার করলেন সিপা এবং অফসাইড, সরি একটি কর্নার কিক পেয়েছে নওগাঁ জেলা ফুটবল দল, দেখা যাক কর্নার কিকটি কাজে লাগাতে পারে কিনা নওগাঁ জেলা ফুটবল দল। তো আপনারা যারা আমাদের সাথে দেশ সেবন প্রবাস থেকে লাইভে সংযুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খেলার ফলাফল শূন্য শূন্য, দেখা যাক কর্নার কিকটি কাজে লাগাতে পারে কিনা, হেড দিয়েছেন বেচারা ফুটবল একাডেমির একজন খেলোয়াড়। সেখানে রয়েছে মধু, মধুর পায়ে বল, মধু দিয়ে সুমনকে উদ্দেশ্য করে সুবনের পায়ে বল, কিন্তু না সুবন তার নিয়ন্ত্রণে বল রাখতে পারে না, বল চলে যায় মাঠের বাইরে থ্রুইং নৌকা অনেক খোলে। খেলার ফলাফল শূন্য শূন্য, শূন্য শূন্য গোলে কিন্তু চলছে এখন পর্যন্ত।
প্রথম অর্ধের খেলা চলছে আবারও খেলা পরিচালকের বাঁশি সেখানে আক্রমণ ছিল ফুটবল একাডেমি খেলোয়াড় সেখানে বল পেয়েছেন রাজু ভয় এবং সাথে সাথে কিন্তু প্রথম অর্ধের খেলা সমাপ্ত প্রথম অর্ধের খেলার ফলাফল বেশ ফুটবল একাডেমি শূন্য নওগাঁ জেলা ফুটবল দল শূন্য প্রথমার্ধে শূন্য শূন্য গোলের মাধ্যমে কিন্তু সমাপ্ত হলো প্রথমার্ধের ম্যাচ স্যার দর্শক আমাদের সাথে যারা লাইভে দর্শক রয়েছেন আপনাদেরকে আমরা এখন একটু দর্শক দেখানোর চেষ্টা করব প্রথমার্ধের খেলা কিন্তু সমাপ্ত হয়েছে প্রথমার্ধের খেলার ফলাফল বেষ্টা সমন ফুটবল একাডেমি শূন্য নওগাঁ জেলা ফুটবল দল শূন্য আমরা এদিকে আপনারা যদি একটু দেখেন এদিকে কিন্তু সাদা জার্সি পরে বেষ্টা সমন ফুটবল একাডেমি রয়েছে অনেকটা বৃষ্টি হচ্ছে এমনকি বৃষ্টি হচ্ছে আপনারা যদি একটু গ্যালারি দেখেন এই যে আপনারা দেখছেন আমরা আপনাদেরকে গ্যালারি দেখানোর চেষ্টা করতেছি এই যে গ্যালারিতে কিন্তু অনেক দর্শক রয়েছেন আপনারা গ্যালারিতে দর্শক দেখতে পারছেন আসলে গ্যালারি কিন্তু একটি গ্যালারি যে গ্যালারিতে বৃষ্টি হলো দর্শকরা খেলা দেখতে পারবেন এবং এইদিকে যদি আমরা জেলা ক্রীড়া সংস্থার ছাত্রী আপনাদেরকে দেখায় এই যে জেলা ক্রীড়া সংস্থার ছাদের উপরও কিন্তু অনেক দর্শক এবং জেলা ক্রীড়া সংস্থার ছাদের উপর পিছনে একটি বিল্ডিং রয়েছে বিল্ডিং এর মধ্যেও কিন্তু অনেক দর্শক এবং অনেক বিশেষ করে মহিলা দর্শক মহিলারা যে ফুটবলকে ভালোবাসে দর্শকে তার এই যে এদিকে রয়েছেন মিস্টার সুমন ভাই উনি আসছেন মাঠ থেকে নামছেন আসলে দর্শক স্টেজটি অনেক ছোট যে কারণে একটু নাড়াচাড়া করলে কিন্তু ক্যামেরা মনে যায় আমরা দুঃখিত মিস্টার সুমন ভাই পরামর্শ করছেন কিভাবে একলা রেজাল্ট হয় ভালো একটি ম্যাচ বিশেষ করে ছাত্র মন্ত্রণালয়ের মন্ত্রী মজুমদার এবং আমাদের সঙ্গে থাকবেন জীব এবং প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাষ্ট্র সহ আমাদের নগরের আমাদের ঐতিহ্যবাহী নওগাঁ জেলা স্টেডিয়াম আপনারা দেখবেন এবং আপনাদের বন্ধু বান্ধব সহ অবস্থান করবেন এই সুন্দর খেলা দেখা ভিতরে মানাবানি লাগছে মানাবানি লাগছে
বুধবারে আমরা সিলেট থেকে মানে রানা দিছি বুধবারে ফাইনালে যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করবে রংপুর তীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব ভার্সেস এস আর এফ সি ঠাকুরগাঁ দুটো খেলা দেখার জন্য সভা হয়ে لا
অল্প কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে যাবে। এখন আমাদের সাথে 1100 দর্শক কিন্তু লাইভে রয়েছেন, আমরা কিন্তু আশ্চর্য এতজন দর্শক আমাদের সাথে অপেক্ষা করতেছেন দ্বিতীয়ার্ধের খেলার জন্য। দ্বিতীয়ার্ধের খেলাটি দেখার জন্য আমি বলবো যারা এখনো লাইভে জয়েন করেন নাই আপনারা দ্রুত জয়েন করেন, শুরু হয়ে যাবে কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে দ্বিতীয়ার্ধের খেলা। আপনারা দেখছেন বেশটা সমন্বয় কিন্তু রয়েছেন মাঠে, বল কিন্তু পাস করে শুরু করার জন্য কিন্তু প্রস্তুত। এই মাত্র শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা, বল পেয়েছেন রাজু ভাই, রাজু ভাই দেখে বল পেয়েছেন বিশ্বমান ফুটবল একাডেমির জাকরাচলের অধিকারে একজন খেলোয়াড়, সেখানে দিয়েছেন সাকিব, সাকিব রেখে দিয়েছেন রাজু ভাইকে, রাজু ভাই দিয়েছেন সামনের দিকে সুমন ভাইকে উদ্দেশ্য করে, সুমন ভাই ক্রস ছিল কিন্তু সেখানে দুর্বল ক্রস, সেখান থেকে বলটি ক্লিয়ার করলেন নৌকা জেলা ফুটবল দলের একজন খেলোয়াড়। মধ্যমার থেকে আবারও আক্রমণে নৌকা জেলা ফুটবল দল, সেখানে বল চলে গেল মাঠের বাইরে, সম্ভবত ত্রিং নৌকার জেলা ফুটবল দলের অনেক কোলে কেকে নিচ্ছেন, সেখানে বেস্টার সুমন ফুটবল একাডেমির একজন খেলোয়ার পায়ে বল দিয়েছে সুবন, সুবন থেকে দিয়েছিল বেস্টার সুমন ভাই কিন্তু সেখানে ক্লিয়ার করলেন নৌকা জেলা ফুটবল দলের খেলোয়াড়। সেখানে নাইম রয়েছে, নাইম বলটিকে ক্লিয়ার করার চেষ্টা রয়েছেন রাজু ভাই, সেখানে রাজু ভাই থেকে কিন্তু খেলা পরিচালকের বাঁশি, সম্ভবত ফাউল অবৈধ খেলার কারণে ফাউল নির্দেশনা দিলেন খেলা পরিচালক। আপনারা যারা আমাদের সাথে লাইভে জয়েন হয়ে খেলাটি দেখছেন আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বেস্টার সুমন ফুটবল একাডেমির ফেসবুক পেজ থেকে। সেখানে রয়েছে মধু, মধু মধু থেকে ক্লিয়ার, মধু থেকে নাইম, নাইম থেকে ক্লিয়ার করলেন, এবং আমরা দেখতে পাচ্ছি খেলা সহকারী রেফারি কিন্তু ফতোয়া উত্তোলন করেছেন, এবং দেখিয়ে দিচ্ছেন যে একজন খেলোয়াড়কে আঘাত করার কারণে শুধু ফাউল নির্দেশনা দিলেন খেলা পরিচালক। সামনের দিকে দিয়েছেন সেখানে হেড দিয়ে ক্লিয়ার করেন নৌকা জেলা দলের খেলোয়াড়, চমৎকার সেখানে হেড দেওয়ার চেষ্টা কিন্তু না বল চলে গেল গোল রক্ষকের নিয়ন্ত্রণে, গোল রক্ষক প্রস্তুত, গোল রক্ষক দিয়েছেন সেখানে সাকিব, সাকিব থেকে আবারও একজন খেলোয়াড় রয়েছে নির্দেশনা দিলেন খেলা পরিচালক। নিজেদের মধ্যে চেক করলে
তো দর্শক আপনারা জানেন আমাদের সাথে দেশ এবং প্রবাস থেকে লাইভে সংযুক্ত হয়েছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি বেশা সমন ফুটবল একাডেমির ফেসবুক পেজ থেকে খেলার ফলাফল বেশা সমন ফুটবল একাডেমির সমূহ উপর দিকে শক্তিশালী নবগঞ্জ জেলা ফুটবল দল শূন্য 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 গোলে কিন্তু চলছে ম্যাচটি তো আমরা দেখতে পেলাম আমাদের সাথে অনেক দর্শক কিন্তু লাইভে সংযুক্ত ছিলেন অনেক দর্শক আমাদের সাথে লাইভে সংযুক্ত থেকে আমাদের ম্যাচটি দেখছে আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে লাইভে সংযুক্ত থাকার জন্য গোল হয়ে গেল এবং এক শূন্য গোলে কিন্তু পিছিয়ে গেল ব্যারিস্টার ফুটবল দারুণ ভাবে বর্তমান থেকে ছোটান অবস্থায় আরেকটা উচ্চিত দেখছি টিমের নারীদের যারা মেহেদি এইখানে উৎসব করছেন এই গোষ্ঠীবাদে তো দর্শক খেলার ফলাফল কিন্তু এক শূন্য গোলে পিছিয়ে রয়েছে বেশা সমন ফুটবল একাডেমি এক শূন্য গোলে কিন্তু ইতিমধ্যে পিছিয়ে গেল বেশা সমন ফুটবল একাডেমি আজকে মনে হচ্ছিল একেবারে সরিষার ঘানিতে তেল দেওয়ার পরে যে ফুলায় ৪০ মিনিটের অপেক্ষার অবসর নগর রনির পক্ষে পথে গোল হয়ে গেল আমাদের সাকিরের কথা রাজু সেখানে দেখা যাক কি আক্রমণে বৃষ্টার সমান ফুটবল একাডেমি বাংলাদেশ জাতীয় দলের গোল রক্ষক ঢাকা মোহামেডানের গোল রক্ষক নিহারুল ইসলাম আজকে সিলেট দলের গোল রক্ষককে দেখতে পাচ্ছেন ব্যারিস্টার সুমন ফুটবল দল অনেকে জানেন বাংলাদেশ জাতীয় দলের গোল রক্ষক এই নিহারুল ইসলাম মোহামেডানের এই তারকা গোল রক্ষক ফাঁকি দিয়ে গোল করছেন স্বাধীন ন্যাচরা থেকে বাবলু পুলিশ কিনারে খেলোয়া স্বাধীন ইতিহাস
দলের পক্ষে কিন্তু একমাত্র গোলটি করে নেন বিশ্বাস সুমন ভাই, দলের পক্ষে একমাত্র গোলটি আদায় করে নেন বিশ্বাস সুমন ফুটবল একাডেমির পক্ষে। খেলার ফলাফল 1-1, খেলোয়াড়ের পরিবর্তন হয়েছে একজন, মধুর নামেছে। আসলে দর্শক কি বলবো, জমজমাট একটি ম্যাচ, কখনো আক্রমণে বাইক ক্লিয়ার রাখে কিন্তু জুম ঘুমায় দেখতে পারেন, দেখতে পারো বেশি লাভাইছে না। আসলে আমাদের স্টেজটি তো সমস্যা ভাই, আসলে আমাদের স্টেজটির অনেক সমস্যা, অনেক নাড়াচাড়া হচ্ছে, আমরা দুঃখিত আপনাদের ক্লিয়ার ভাবে ম্যাচটি দেখাতে না পারার জন্য। কাপড় দিল আর্জেন্টিনা
আবার বল পেতেন বেটা সমর পায় শট দিয়েছিলেন গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না বল খেলোয়াড়ের পরিবর্তন আমরা দেখতে শ্রীনগর জেলা টিমের খেলোয়াড়ের পরিবর্তন তো দর্শক খেলার ফলাফল এক এক গোল বেস্টার সমান ফুটবল একাডেমি এক অপরদিকে নওগাঁ জেলা টিম এক আপনারা দেখছেন নওগাঁ জেলা স্টেডিয়াম থেকে আপনাদের সাথে আমরা রয়েছি লাইভে নওগাঁ জেলার বেস্টার সুমন ফুটবল একাডেমির পক্ষে একমাত্র গোলটি করেন বেস্টার সুমন ভাই নিজেই সুমন ভাই দেখে নিচ্ছেন কাকে দিবেন সম্ভবত হ্যাম্বল সুমনের উদ্দেশ্য করে সেখানে গোলকিপারকে কাট করেছিল কিন্তু শুরু থেকে আমরা বলছিলাম স্মরণকালীন দর্শক বেশি মাঠে এবং আরো একজন ব্যক্তি যিনি আমাদের সাথে আপনারা দেখছেন দর্শক জমজমার একটি ম্যাচ বেস্টার সুমন ফুটবল একাডেমি বনাম নওগাঁ জেলা দল খেলার ফলাফল কিন্তু বেস্টার সুমন ফুটবল একাডেমি এক অপরদিকে নওগাঁ এক বেস্টার সুমন ফুটবল একাডেমির পক্ষে একমাত্র গোলটি করেন বেস্টার সুমন ভাই অফসাইড থেকে এক শট করলেন এবং খেলা পরিচালকের বাসি অফসাইডের প্লাগ তোল অফসাইড কিক নেওয়ার জন্য গোলকিপার যাচ্ছে বলটি বসিয়ে দিলেন নাইম
আল্লাহ বাঁচাইছে যে
ভাই ভিতরে বিস্ফোরণ করে কিটা এই কিটা
ترجمة